আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টু স্টেপ ভেরিফিকেশন কোড আসে না, তো এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের সিম হারিয়ে গেছে এবং ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু আছে। তো যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশনের সিমটা হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি যত ট্রাই করেন আপনার ফেসবুক আইডি ফরগেট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি আপনি পাবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক আইডিতে যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকে এবং সেই সিমটা যদি হারিয়ে গিয়ে থাকে, তবে কীভাবে আপনি আপনার আইডিতে লগ ইন করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এইখানে আমার একটা ফেসবুক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু আছে এবং সেই আইডিতে কোড আসতেছে না বা সিম হারিয়ে গেছে। তো এই আইডিটা আমরা যদি ফিরে পেতে চাই আমাদেরকে যে কাজটা করতে হবে, তো আপনারা সবাই গুগল ক্রোম দিয়ে ট্রাই করবেন এবং এইখানে এসে ফেসবুক ডট কমে চলে যাবেন। তো গুগল ক্রোম দিয়ে করলে কী হবে, আমি যেভাবে করছি আপনারাও করলে ঠিক একই রকম দেখাবে। তো এখান থেকে আমরা গুগল ক্রোমে ফেসবুক ডট কমে চলে গেলাম। তো ফেসবুকে আসার পর এখানে আমাদের নাম্বারটা বসিয়ে দিচ্ছে এখানে, এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে এখানে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মানে একটা কোড দিতে বলতেছে, যেই কোডটা আমাদের বলতেছে যে সিমে পাঠিয়ে দিয়েছে, এবং সেই কোডটা দিলে কিন্তু এখানে আমাদের ফেসবুকে লগ ইন হয়ে গেত। তো এইখানে যেহেতু আমাদের সিম নেই, তো আমরা যে কাজটা করবো এখান থেকে যে হ্যাভিং ট্রাভেল বলে একটা অপশন পাবেন, তো এই অপশনে জাস্ট টাচ করতে হবে। তো এইখানে টাচ করলে আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন, এখানে রয়েছে যে ক্যান নট ফাইন্ড কোড জেনারেটর, তারপর রয়েছে অ্যাপ্রুভ ফ্রম অ্যানাদার ডিভাইস। তো অ্যাপ্রুভ ফ্রম অ্যানাদার ডিভাইস, এটার কাজ হলো যে অন্য কোনো ফোনে যদি আপনার এই ফেসবুক আইডিটা লগ ইন থেকে থাকে, তো এইটা সিলেক্ট করে আপনি এখান থেকে কন্টিনিউ প্রেস করলে মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে কী জিনিসটা হয়। তো এইখানে যখন প্রেস করবেন এবং অন্য কোনো যদি ফোনে লগ ইন থাকে, যেমন এই যে এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই আইডিটা এখানে লগ ইন আছে, তো দেখবেন যে আপনার ফেসবুকে এরকম একটা নোটিফিকেশন যাবে। তো এইখানে ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যালাউ করে দিতে বলবে, এবং যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে ফেসবুকে সরাসরি এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো আমাদের যেহেতু লগ ইন নেই বা এরকম কিছু নেই, তো এইখান থেকে আমাদের মানে সিম নেই বা আমাদের এখানে সমস্যা হচ্ছে, তাই এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ মাই ফোন এখানে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ প্রেস করব। তো তারপর এখানে প্রেস করলে এইরকম দেখতে পারবেন। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, তো দেখুন এখানে একটা জিনিস লেখা রয়েছে যে মানে কোড না আসলে এখানে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু ওয়েট করতে বলে। তো অনেকেই এরকম করেন যে কোড আসে না, বারবার ট্রাই করে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, কন্টাক্ট আসে ক্লিক করব। তো কন্টাক্ট আসে ক্লিক করার পর এখানে একটা মানে এরকম ফর্ম ওপেন হবে, তো এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনার যে জিমেইল আইডিটা রয়েছে সেটা অবশ্যই এখানে দিতে বলবে, মানে সেই জিমেইল আইডিতে ফেসবুক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এই যে এখানে আমাদেরকে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমাদের যে জিমেইল আইডি রয়েছে এটা ফেসবুকের সাথে কানেক্ট থাকলেও হবে না থাকলেও হবে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখানে আপনার জিমেইল আইডিটা এখানে লিখে দিবেন, এবং উপরে যে জিমেইল আইডি দিলেন সেইটাই আবার এখানে আপনি চাইলে কপি পেস্টও করতে পারেন অথবা লিখতে পারেন। তো তারপর আমাদেরকে জিমেইল আইডি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে প্রুফ দিতে বলবে, যেহেতু আপনার সিম হারিয়ে গেছে এখানে ফেসবুক, তাহলে কীভাবে আইডেন্টিফাই করবে যে এটা আপনার আইডি কিনা অথবা অন্য কেউ ট্রাই করতে এসেছে না কিনা। তো এখানে আপনার প্রুফ হিসেবে এখানে আপনার পাসপোর্ট দিতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এখানে, ভোটার আইডি কার্ড রয়েছে বা ভিসা কার্ড রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে। তো আমরা এখানে সবার কাছে যেটা থাকে সেটা হলো ন্যাশনাল আইডি কার্ড, তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম আসবে, তো এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে, মানে আপনার এখানে আইডি কার্ড সাবমিট দিতে বলতেছে। তো আপনার আইডি কার্ড এখানে সাবমিট দিতে বলবে, তারপর ফেসবুক আসলে মানে দেখবে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। তো তার জন্য এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ ক্লিক করতে হবে, একটি মানে ক্যামেরার পারমিশন এখানে দিতে হবে। তো এখানে যে কয় প্রকারের পারমিশন চাইবে সবগুলো অ্যালাউ করবেন, তারপর এখানে দেখবেন যে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়েছে আর কি। তো এইখানে যে কাজটা করবেন, আপনার আইডি কার্ড এখানে রাখতে হবে এবং আপনার আইডি কার্ডের ছবি এখানে তুলে দিতে হবে। তো এখানে আপনার আইডি কার্ডের ছবি দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে নিচে একটা অপশন পাবেন যে সাবমিট। তো অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে ছবি কিন্তু একদম মানে পরিষ্কার একদম স্পষ্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফেসবুকের মানে বুঝতে সুবিধা হবে এবং আপনার এটা মানে ঠিক হবে। তো অবশ্যই পরিষ্কার ছবি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে সাবমিটে সরাসরি ক্লিক করে দিলাম।
তো এখন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে, মানে এটা আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। তো এখন কথা হলো অনেকেরই এনআইডি কার্ড নেই যারা, বা এনআইডি কার্ড থাকলেও এখানে কিন্তু আপনার ফেসবুকের সাথে মিল থাকতে হবে, মানে ফেসবুক প্রোফাইলের সাথে আপনার ফেসবুক এটা মিলিয়ে দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, না হলে তো অন্য কেউ আপনার আইডি এইভাবে নিয়ে নিতে পারবে। এবং দেখতে পারবেন যে ওই মানে জিমেইল আইডিতে একটা মেসেজ চলে আসছে বা একটা ইমেল চলে আসছে যে ফেসবুক এখানে আপনার এটা সাবমিট নিয়ে নিয়েছে। তো তারপর এখানে আরেকটা কথা বলি, সেটা হলো যে ফেসবুক আসলে কোন কোন জিনিস এখানে অ্যাকসেপ্ট করে, সেটা হলো যে ওইখানে আগেই বলেছি যে ভোটার আইডি কার্ড না থাকলে আপনার এখানে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে পারেন, এবং চেষ্টা করবেন এটা ফেসবুকের সাথে মিল থাকতে হবে। কিন্তু ফেসবুকের সাথে যদি মিল না থাকে তাহলে এখানে সাবমিট দিয়ে আসলে কোনো লাভই হবে না, কারণ ফেসবুক এখানে মিলিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, এবং 24 ঘন্টা অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।